মার্ডি স্টুডেন্টস তোমাকে দেখা পাইছা মান নির্ণয় করা থ্রি পাওয়ার মাইনাস টু এই থ্রি পাওয়ার মাইনাস টু আমি মান নির্ণয় কেন থ্রি পাওয়ার মাইনাস টুকে আমি যে ওয়ান বাই লিখো ওয়ান বাই থ্রি পাওয়ার টু হয়ে যায় মানে এই নেগেটিভ পাওয়ার টু পজিটিভ হয়ে যায় ওয়ান বাই করে দেওয়ার লগে এটা কি হয় থ্রি স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু থ্রি থ্রি টু টাইমস এতে কি হব ওয়ান বাই নাইন থ্রি ইন্টু থ্রি নাইন থ্রি থ্রি যায় নাইন বা তিনি তিনি গুণ ন তো এই যে উত্তরটা আমার হল উত্তর কিন্তু এই মই অলপ বহলাই লিখিছোঁ থ্ৰী স্কোৱাৰ ডাইৰেক্টলি নাইন লিখিব পাৰিলেও হয় কিন্তু মই থ্ৰী ইনটো থ্ৰী লিখিছোঁ অলপ এনালিচিছ কৰাৰ কাৰণে তো মোৰ প্ৰশ্ন আজি এইটো নহয় মোৰ প্ৰশ্ন হ'ল এই যে থ্ৰী স্কোৱাৰ থ্ৰী পাৱাৰ মাইনাছ টু ওৱান বাই কৰি দিয়াৰ লগে লগে থ্ৰী পাৱাৰ প্লাছ টু হৈ গ'ল এইটো কেনেকৈ হ'ল তোমালোকে স্কুলত শিকিছা এতিয়া মুখস্থ কৰি ৰাখিছা যে নিগেটিভ পাৱাৰ যেতিয়া হয় তেতিয়া ওৱান বাই কৰি দিলে পাৱাৰটো পজিটিভ হৈ যায় কিন্তু ইয়াৰ কাৰণ কি কেনেকৈ হয় ইয়াৰ প্ৰমাণ কি প্ৰমাণ তোমালোকে কৰি চাইছানে যদি কৰি চাইছা ভাল কথা আৰু যদি কৰি চোৱা নাই আজি আমি প্ৰমাণ কৰি চাম আৰু তোমালকে এই প্রমাণটো আটাইবার বন্ধু বান্ধবীর লগত শেয়ার করে সকলকে জানিবলৈ দিহা করে দিবা তো মরমর ছাত্র ছাত্রী অল আজির ক্লাস আমি আলোচনা কৰিবলৈ চেষ্টা করি যে সামথিং টু দ্য পাওয়ার নেগেটিভ ওয়ান বাই যদি আমি করে দিই তো সেই নিগেটিভ পাওয়ারটা পজিটিভ হয়ে যায় তো ইয়াতে তোমালকে দেখা পাইছা কোয়েশন নাম্বার টু প্রুভ দ্যাট এ পাওয়ার মাইনাস এম ইজ ইকাল টু ওয়ান বাই এ পাওয়ার এম এইটো আমি মুখস্থ কৰিছোঁ এ পাওয়ার মাইনাস এম ইকাল টু ওয়ান বাই এ পাওয়ার এম আজ আমি প্রমাণ করি চাম প্রমাণটা তোমালকে যে আমি জানো এ পাওয়ার এম ইন্টু এ এন যদি ভূমি একে হয় পুরোনোর বেলিকা আমার কি হয় হৈ যায় তো এ পাওয়ার এম ইন্টু এ এ তোমালকে মুখস্থ করিসা বা বুঝি আইসা প্রমাণ আছে এতিয়া চা তোমালোকে এ পাওয়ার ডিভাইডেড বাই এ পাওয়ার এন যদি ভূমিবিলা একে হয় হলে আমার কি হয় হরণোর ক্ষেত্রে পাওয়ার মাইনাস হয়ে যায় এ পাওয়ার এন এখানের ঠিক আছে তোমালোকে গম পাইছা এতিয়া কথাটো হল আমার নেগেটিভ হলে কেনেকে পজিটিভ হয়ে যায় ওয়ান বাই করার লগে এতিয়া এনেকো এটা পরিবেশ আমি চিন্তা করব লাগিব এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার যদি টুয়াইস এম হয় এনেকুয়া পরিবেশ তো হব পারে তত কি হব এই ফর্মুলাটোর মধ্যে ভূমিতে একই আছে এতে কি হব এ পাওয়ার এম মাইনাস টুয়াইস এম হব অ্যাকর্ডিং টু ফর্মুলা হবো এটা তোমালকে মনোযোগ দিবা এ পাওয়ার এম ডিভাইডেড বাই এ পাওয়ার টুয়াইস এম ইকুয়াল টু এ পাওয়ার কি হব এটু এম মাইনাস মানে মাইনাস এম হবো হৈ যাব এইবাৰ তোমালকে চা আমি এ পাওয়ার এম ডিভাইড বাই এ এম আমি এনেক লিখিব এ পাওয়ার এম বাই এ পাওয়ার টুয়েস এম লিখবো পার বুজি পাইছা নিশ্চয় বুজি পাইছা ভেরি ইজি এতিয়া আমি অলপ এনালাইসিস কৰিম তোমাকে মনোযোগ দিয়া এ পার এম আমি এ পাৱাৰ এম লিখি পেলাই ওপৰত টু লিখি দিম যেনেকৈ আমি লিখিব পাৰোঁ এ পাৱাৰ টুৱাইচ এম হ'লে এ পাৱাৰ এম দি পেলাই দিয়া যায় পাৱাৰ অফ পাৱাৰ মাল্টিপ্লাই হৈ যায় এইটো তোমালোকে গম পাইছা এইবাৰ চোৱা ইকুৱেল টু হ'বই এ পাৱাৰ মাইনাছ এম থাকি যাব এইবাৰ তোমালোকে মন কৰা এ পাৱাৰ এম এইটো আমি কি কৰিম এ পাৱাৰ এম ইন্টু এ পাৱাৰ এম ইকুৱেল টু এ পাৱাৰ মাইনছ এম যেনেকৈ আমি এ স্কোৱাৰ হ'লে এ ইনটু এ লিখোঁ বুজি পাইছা চিমিলাৰলি আমি এইটোও লিখিলোঁ এতিয়া তুমি লিখ এ পাৱাৰ এম এ পাৱাৰ এম আমি কাটি দিলোঁ কটাকটি হ'ব এইবাৰ কি থাকিল ওপৰত থাকিলে ওৱান তলত থাকিলে এ পাৱাৰ এম ইকুৱেল টু এ পাৱাৰ মাইনাছ এম আমাৰ আগৰ পৰাই আছে দেখিলে নহয় এইটো আমি ঘূৰাই লিখিম অটো এফ এ পাৱাৰ মাইনাছ এম ইকুৱেল টু ওৱান বাই এ পাৱাৰ এম এইটো হ'ল আমাৰ প্ৰমাণ তোমালোকে নিশ্চয় বুজি পাইছা আৰু ভিডিঅ'টো ভাল পালে বন্ধু বান্ধৱীসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবা সকলোৱে যাতে এই ৰহস্যটো গম পায় বৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজিৰ ভিডিঅ'ত এইখিনিয়ে লগ পাম পৰৱৰ্তী ভিডিঅ'ত ধন্যবাদ